নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/9/2022 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে তদন্ত চলছে বা সিবিআই তদন্ত চলছে, সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আমি একটু শেয়ার করব। দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে তদন্তে কতটা এগোলো সিবিআই, আসুন এই সংক্রান্ত আপডেট আজকের আপডেট সেটা দেখে নিই একটু। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই ও মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয় এবং আদালতে তদন্তকারী সংস্থার দাবি জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্ত করছেন তদন্তকারীদের। 2016 সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি ফাইনাল লিস্ট পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী এবং হোয়াটসঅ্যাপ করে মন্ত্রী তাকে বলেন এই প্রার্থীদের দেখে নিন, দেখা যায় সেই প্রার্থীদের চাকরি হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, প্রার্থীদের ট্যাবুলেশন সিট ও একাডেমিক নম্বরও বদলেছেন, ওই পরীক্ষার্থীদের জমা দেওয়া মার্কশিটগুলো আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই তরফে এদিন 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। জামিনের আবেদন করেন তার আইনজীবী, সেই আবেদন নাকচ করে বিচারপতি আগামী 26 তারিখ পর্যন্ত তাকে সিবিআই হেফাজতে নির্দেশ দেন। আদালতে এই প্রাক্তন এসএসসি চেয়ারম্যান আইনজীবী বলেন যে কোনো সময় এই দুর্নীতি হয়েছে তা উল্লেখ করেনি সিবিআই। 2018 সাল থেকে তিনি হচ্ছে উপাচার্য, 2013 সালে তিনি অধ্যক্ষ ছিলেন, মাঝখানে এসএসসি চেয়ারম্যান ছিলেন। এসএসসির অ্যাক্টে বলা হয়েছে যে চেয়ারম্যানের সিদ্ধান্তেই এক্ষেত্রে চূড়ান্ত নয় সিদ্ধান্তই চূড়ান্ত নয় এবং সেই কারণেই তো সিবিআইয়ের বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছে। তখন ওই আইনজীবীরা যুক্তি দেন যে এই মামলার অন্যান্য অভিযুক্তদের বাড়ি থেকে তো বিপুল টাকা উদ্ধার হয়েছে, কিন্তু ওনার বাড়ি থেকে তো কিছুই পাওয়া যায়নি। বিচারক তখন বলেন যে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইনজীবী পাল্টা বলেন, তদন্ত বহুদিন চলছে স্যার এবং এর আগে 5 বার তলব করা হয়েছে মক্কেলকে এবং 2 বার ভার্চুয়ালের মাধ্যমে, 3 বার সশরীরে হাজির হয়েছেন তিনি। কেস ডায়েরি দেখে তদন্তকারী আধিকারিককে বিচারকের প্রশ্ন, অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা কত? আধিকারিক বলে প্রাথমিকভাবে 300, আরও বাড়বে। সিবিআইয়ের আইনজীবী বলেন যে প্রার্থীদের মার্কশিট প্রাপ্ত নম্বর বদলে ফেলায় তিনি সরাসরি যুক্ত ছিলেন। এইভাবে সওয়াল জবাবের পর বিচারক 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সংবাদ মাধ্যমের হুড়োহুড়িতে সোমবার আঙুলে চোট পেয়েছিলেন তিনি এবং এদিন ওষুধ এনে এজলাসে শুশ্রূষা করেছিলেন তার ছেলে এবং তিনি যে গ্রেপ্তার হওয়ার পর এইভাবে জখম হয়েছেন তার রক্তাক্ত আঙুল দেখে বিচারকের নজরে আনেন এবং জামিনের আবেদন খারিজ হওয়ার পর আইনজীবী বলেন জেরার সময় যেন আইনজীবী ও বাড়ির লোককে উপস্থিত থাকতে দেওয়া হয়। বিচারক বুধবার আজ সেই পিটিশন জমার নির্দেশ দেন। অন্যদিকে ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি আইনজীবীর অভিযোগ যে সিবিআই দপ্তরে মক্কেলদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এদিন বিকেল 5টায় 1 ঘন্টার জন্য দেখা করানোর নির্দেশ দেন বিচারক। এদিকে তো এবারে এই নিয়োগ সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে। এবার হচ্ছে এই প্রাক্তন এসএসসি চেয়ারম্যান গ্রেপ্তারির অভূতপূর্ব ঘটনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এবং শিক্ষক নিয়োগের মামলায় সোমবার গ্রেপ্তার হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। তো শিক্ষামন্ত্রী জানান যেভাবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে তিনি অপসারণের বিষয়টি বিচারাধীন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তো আরও অনেক কিছু বলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম এই স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ সংক্রান্ত। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব, মামলা কোন দিকে যায়, কোন দিকে তদন্তের গতি যায় সেই সংক্রান্ত আপ টু ডেট নিয়ে আসবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।